합니다. 그래서 이번 가수는 아메리카 노카 마카 방라데샤 떼떼 차이나 বাংলার মাটিতে আওয়ামী লীগের স্লোগান আর হবে না। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, ভারত ভারত আমাদের চরম শত্রু। শেখ হাসিনাকে ইংল্যান্ড আশ্রয় দেয় নাই, আমেরিকা আশ্রয় দেয় নাই, শেখ হাসিনার ছেলে সেখানে নাগরিক হওয়ার পরও আশ্রয় নিতে পারে নাই, ব্রিটেন তার বোন সেখানে বৈক বাগ্নি সেখানে থাকার পরও মন্ত্রী হওয়ার পর আশ্রয় দেয় নাই, কানাডা আশ্রয় দেয় নাই, পৃথিবীর কোনো দেশ আশ্রয় দেয় নাই, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি প্রমাণ করেছে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চরম শত্রু। তবে শেখ হাসিনাকে কোলে বসায়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, দেশ হিসাবে আমরা ছোট হতে পারি, জাতি হিসাবে ছোট নয়, চরম শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে। দুই নম্বর কথা বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংকেত ভালো দেখতেছি না। বৎসরের পর বৎসর জেলখানায় ছিলাম, যেই মামলায় তিন মাসের বেশি রাখার কোন আইন নাই। আমাদের মামলা নিয়ে যখন কোর্টে যাওয়া হয়েছে, কোর্ট বলে মামলা শোনা যাবে না, বিচারপতি আমাদের মামলা শুনে নাই, আমরা কি অপরাধ করেছিলাম? আমাদেরকে যারা বৎসরের পর বৎসর জেলখানে আটকায় রেখেছিল তারা আজকে এক মাসের মাথায় জামিন পায়। ডক্টর ইনুস সাহেব কোথায় যাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার কোথায় যাচ্ছেন? পরিষ্কার বলে দিতে চাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, রক্ত আমরা দিয়েছি, সেই রক্তের উপর তারা ক্ষমতায় আপনারা আছেন, বেশি বাড়াবাড়ি করবেন, রাষ্ট্র চালাইতে ব্যর্থতার পরিচয় দিবেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। শেষ আরেকটি কথা বলতে চাই, শেষ আরেকটি কথা বলতে চাই, দুই দিকে টানাটানি চলছে, একদল বলছে সংস্কার করার আগে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, তারাই শেষ সংস্কার করবে, আরেক দল বলছে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া হোক। আপনারা বুঝে গেছেন আর বেশি বলবো না, যে দলটি বলছে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া হোক, একটু দেরিতে হইলেও তাদের আপত্তি নাই, সেই দলের প্রধান কিছুদিন আগে বক্তৃতা দেয় বলছেন আওয়ামী লীগকে মাফ করে দেওয়া দরকার। আরেকটি কথা বলেছেন, ভারত নাখুশ হয় এমন কাজ থেকে বিরত থাকা দরকার। দুইটা কথার আমি বিরোধিতা করি, আওয়ামী লীগ মাপ পাবে না, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা পর্যন্ত মাপ করা যাবে না, মাটির নিচ থেকে তুলে তুলে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কষ্টে জড়াইয়া দিতে হবে।